অভিনেত্রী শতাব্দী, কবি শতাব্দী, তৃণমূল নেত্রী শতাব্দী। বীরভূমের তারাপীঠের এক স্কুলের ছাত্রীদের উদ্দেশ্যে বললেন, কম বয়সে বিয়ে না করতে, পণ না দিয়ে বিয়ে করতে। বললেন, বিয়েতে অযথা বেশি খরচ না করতে। শতাব্দীর প্রস্তাব উত্তম, কিন্তু স্থান কাল পাত্রে কি একটু ঘেঁটে ঘ হলেন? তিনি ঠিক কি বললেন, কাদের সামনে বললেন? খালি মেয়েদের জন্য তিনটে কথা বলে আমার বক্তব্য শেষ করবো। যে এখানে দেখলাম সুন্দর সুন্দর ক্লাস 9-10 স্কুল ছাড়ার পথে মেয়েরা আছে, উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। এক, তাড়াতাড়ি বিয়ে করো না। দুই, পণ দেবে না। যে ছেলে পণ নিয়ে বিয়ে করবে তাকে বিয়ে করার দরকার নেই। প্রতিবেশী কাকা জেঠাকে বিয়ে করে বিয়ের জন্য নেমন্ত্রণ করে মাংস রসগোল্লা খাইয়ে লাভ নেই, যাওয়ার সময় লিন্দে করেই যায়। রসগোল্লা ছোট ছিল কিংবা মাংসের ঝালটা বেশি হয়েছে, সুতরাং ওটা না করে যদি সেই টাকা নিজেদের জন্য রাখা যায়, নিজেদের ভবিষ্যতের জন্য রাখা যায়, যদি তোমাদের স্বামী স্ত্রীর জন্য কিছু রাখতে পারো রাখতে পারো, নিজেরা বেড়াতে নিজেরা নিজেদের খুশির আনন্দ করতে পারো। আর যদি সেটা মনে হয় যে সত্যি লোকের জন্য, তাহলে গরিব লোকদের খাওয়ানো ভালো বা গরিবদের জন্য বাড়ি ঘর যে তাদের পরিষ্কার করে দেওয়া ভালো। বিয়েতে লোক খাবার লোক খাইয়ে কোনো দরকার নেই। এই কয়েকটা কথা যে আমরা মেয়েরা প্রোটেস্ট করতে শুরু করি, আমরা মেয়েরা যদি এটা শুরু করি, নিঃসন্দেহে ছেলেদের সাপোর্ট চাই, কারণ বিয়ে তো একা হতে পারে না। তো তারও তরফ থেকে যদি এই অঙ্গীকারগুলো থাকে, কারণ এই জেনারেশন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের তো হয়ে গেছে, আমরা যেটা করেছি ভুল করেছি ঠিক করেছি যা করেছি, এবার যে ছেলেরা ছেলেরা মেয়েরা আসলে তাদের ঠিকের দিকে যাও, তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ ভালো হবে, আমাদের পরের জেনারেশন ভালো হবে, আমাদের ইতিহাস আগামী দিনকে আরো সমৃদ্ধ করবে, এটাই মনে করি। মধুমন্তি, চ্যানেল হিন্দুস্তান।